কুমারঘাটের রতিয়া বাড়িতে রয়েছে কুমারঘাট ইংরেজি মাধ্যম সরকারি বিদ্যালয়টি। দীর্ঘ বছর ধরে স্কুলটির তেমন কোনো সংস্কার হয়নি, কিন্তু বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পরে স্কুলটির বহুবিধ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। বর্তমান রাজ্য সরকার প্রায় 2,62,00,000 টাকা ব্যয়ে সেখানে গড়ে তুলতে চলেছে দ্বিতল পাকা ভবনের। ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে ভবন নির্মাণের সমস্ত প্রক্রিয়া। রবিবার স্কুলে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শ্রমমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাত ধরে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এদিন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, রতিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিপুল দেবনাথ, ঊনকোটি জেলা পরিষদের সদস্য শুভেন্দু দাস, বিদ্যালয়ের ইনচার্জ রাজীব দে সহ অন্যান্যরা। সভায় আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী ঘোষণা দেন, আগামী শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়কে দ্বাদশ শ্রেণীতে উন্নতি করা হবে। তিনি বলেন, আগে কুমারঘাটের মানুষকে তাদের ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়াতে গেলে বাইরে পাঠানো হতো। বিদ্যালয়টি দ্বাদশে উন্নতি হলে সে সমস্যা আর থাকবে না, পাশাপাশি বাইরে থেকেও ছেলেমেয়েরা এখানে এসে পড়ার সুযোগ পাবে। এটা কুমারঘাটের জন্য একটা বড় পাওনা বলে দাবি করেন মন্ত্রী। যে কুমারঘাট রতিয়া বাড়ি একটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে এবং তার ডিমান্ড অনেক রয়েছে, অতএব তাকে আপগ্রেডেশন করতে হবে। আপাতত ক্লাস টেন পর্যন্ত আমরা ক্লাস টেন পর্যন্ত করেছি, নতুন বিল্ডিং তৈরি হয়েছে, শিক্ষক নিয়েছি এখানে, এই ভাগ ভালো লাগছে না। এটাকে ক্লাস টেন পর্যন্ত সীমাবদ্ধ রাখলে চলবে না, ক্লাস টুয়েলভ সেটাকে করে দিতে হবে। এটাকে আগামী শিক্ষাবর্ষে ক্লাস টুয়েলভ স্কুল এটা হতে চলছে। এই রতিয়াবাড়ি ইংলিশ মিডিয়াম স্কুল একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্যে, একটা বড় সুবিধা আমাদের জন্য হয়েছে। এইবার যারা অন্যান্য স্কুলে পড়াশোনা করবে এডমিশন নেওয়ার জন্য মাধ্যমিক পাস করার পর এইভাবে হতাশা হয়ে আর ঘুরতে হবে না। ধর্মনগর নিয়ে ঘর ভাড়া করে মাসে 10,000 টাকা খরচা করে সেখানে পড়াতে হবে না। আগরতলাতে ঘর ভাড়া নিয়ে সেখানে তার পেছনে অর্থ ব্যয় করে পরিবারের একজনকে সেখানে রেখে আর পড়াশোনা করাতে হবে না। কুমারঘাটে থেকে বাড়িঘরে থেকে পড়াশোনা করতে পারবে এখানকার যারা স্থানীয় ছাত্রছাত্রীরা থাকবে। বিদ্যালয়ে নতুন ভবন তৈরির পাশাপাশি দ্বাদশে উন্নীত হবার খবর পেয়ে খুশি স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি গোটা কুমারঘাটবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।